ফাইটার এসছে একদম পিওর আসিল আছে পিওর আসিল কত বড় ও পিচ কেমনে যাচ্ছে এই এটা ছেলে এটা মেয়ে দাদা দাদা মুরগা মুরগা 200 টাকা জোড়া কোনটা এটা তো হ্যাঁ 200 টাকা কত এটা পিচটা 12000 টাকা জোড়া 12000 12000 এটার দাম 6000 ওই বড় পেয়ার আছে জোর ও পেয়ার আছে মুরগি फटोटा तुले पाठिए दी आसिले डिम एत छोटो डिम एत छोटो आसी কত দাম হবে কড়কনাথের কড়কনাথ দাম হবে 800 900 1000 একদম বড় ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট আর বাচ্চা নিলে দুটো ভ্যাকসিন করো ও বাচ্চা নিলে বাচ্চা নিলে কালকে 30 পিস রোপার বাচ্চা থাকবে ওই 150 টাকা 200 টাকা পিস আচ্ছা 7 দিনের বাচ্চা আর সিল্কি কত যাচ্ছে দাম সিল্কি 2000 টাকা জোড়া 2000 টাকা জোড়া নে নে ভালো করে তুলুন ফিমেলটা না300 টাকা পিস আর ইয়ে বড় হচ্ছে 400 টাকা কেজি বড় 400 টাকা কেজি আর চীনা মুরগি হচ্ছে 2000 টাকা জোড়া অ্যাডাল ফুল অ্যাডাল আচ্ছা 2000 আর রাজহাঁস 2500 3000 টাকা জোড়া ফুল অ্যাডাল আর বাচ্চা নিলে বাচ্চা কোন পাওয়া যাবে না জানুয়ারি ও জানুয়ারি কারণ কভার ব্রিডিং করে ও হ্যাঁ কভার ব্রিডিং করে বছরে বছরে দুবার দুবার করে বছরে আর কি আছে আর এক কোয়েল কোয়েল কত যাচ্ছে কোয়েল 120 টাকা জোড়া বেশি কেউ নিলে একটু কম আছে কোয়েল 120 টাকা জোড়া বেশি বুঝে নিলে পাইকারি দেশি মুরগি এখন পাইকারি রেট যাচ্ছে 400 টাকা কেজি 400 টাকা আর রোড আইল্যান্ড রেট হচ্ছে 2500 বাচ্চা একদিনের বাচ্চা যাচ্ছে 65 টাকা 2500 একদিনের বাচ্চা 65 টাকা ক্যাম্বেল একদিনের বাচ্চা যাচ্ছে 70 টাকা 70 টাকা ক্যাম্বেল ক্যাম্বেল সোনালি মুরগি একদিনের বাচ্চা যাচ্ছে 55 টাকা আচ্ছা চারশো টাকা কেজি রোড আইল্যান্ড রেড আপনি অন্য স্টেটে পাঠান নাকি অন্য স্টেটে পাঠাতে গেলে ওরা বলছে মাল হাওড়া থেকে বুক করে দিতে হবে এইবারে আমি একা লোক হাওড়ায় গিয়ে বুক করা সম্ভব রাজস্থান থেকে ফোন করছে পাঞ্জাব থেকে ফোন করছে বলছে সব অমরদার এ তো পাচ্ছি আমরা সব ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে একটু যাতে কলকাতার মধ্যে হয় ওইটা করুন আপনার ছবি উঠে আছে হ্যাঁ দিন বললাম কত হ্যাঁ সঞ্জয় দিয়ান দেখা যাবে এই সপ্তাহে অমর 20 এটা 900 টাকা ট্রিটমেন্টের জন্য
আমার ট্রেনিং সার্টিফিকেট আছে এক বছরের। আচ্ছা, ট্রেনিং সার্টিফিকেট আছে আমার, সমস্ত ট্রিটমেন্ট আমি করি, ভ্যাকসিন ট্যাকসিন মেডিসিন এভরিথিং। আচ্ছা, বলছি শীতকালে কি ট্রিটমেন্ট মানে কি কেয়ার নিতে হয়? শীতকালে কেয়ার নিতে হবে বলতে গেলে আগে মুরগি পায়খানা কিরকম করছে দেখতে হবে। আচ্ছা, পায়খানার ওপরে তখন সেই ওষুধ বলা হয়। আচ্ছা, জল পায়খানা করলে মানে পাতলা পায়খানা করলে যেটা নরফ্লক্স টিজেট দিতে হবে, নরফ্লক্স টিজেট মনোসেফ 200 দিতে হবে যে কোনো একটা। আচ্ছা, ওর গতিবিধি বা ওর এ দেখে আর কি হয়? সুখা রোগ যদি হয় রেগুলার খাওয়াতে হবে? রেগুলার না, ওটা হচ্ছে পর পর সাত দিন। আর লিপ 50, আর লিপ 50 ওটা দিলেই ভালো হয়ে যাবে। আচ্ছা, আমরা করি। আর এমনি খাবারের মধ্যে মুরগির কি আছে? খাবারের মধ্যে ম্যাশটাই খায়, আর অন্য কিছু খায় না? এবার যদি সে কমার্শিয়াল লাইনে যায় তাহলে ম্যাশ খাওয়াতে হবে। হ্যাঁ, ডোমেস্টিক লাইনে গেলে সব যা ইচ্ছা তাই খেতে দেবে, তাতে ডিমের পার্সেন্টেজ কমে যাবে। ও, ম্যাশ খাওয়ালে ডিমটা বাড়ে? মেসের মধ্যে সবকিছু আছে, প্রোটিনটা আছে, সবকিছু আছে। কত দাম মেসের এখন? এখন 1750 টাকা বস্তা, 50 এক কুইন্টাল না, 50 কেজি। এত দাম 1750 টাকা? আপনার বাড়িতে যেতে হলে কিভাবে যেতে হবে? আমার বাড়িতে বনগা লোকাল ধরবেন। হ্যাঁ, বনগা লোকাল গোবর্ধনা স্টেশনে নামবেন, আমার বাড়ি স্টেশন থেকে 3 মিনিট। আচ্ছা, বলে আমাকে ফোন করবেন, আমি রিসিভ করব। মানে যদি কেউ পার্টি কেনার থাকে বাড়িতে গিয়ে নিয়ে আসবে? আচ্ছা, ঠিকানা দিয়ে। আচ্ছা, এই কি ছোট ছোট করো তুমি? এটা কি তামিল মুরগি? তামিল তামিলে অরজিনাল প্যারট। কত দাম এটা? 3000 টাকা। প্যারট রুস্টার 3000 টাকা। আর এটা আসিলটা? তামিলের আসিল। কত এটা? 4000 টাকা। রাজাসের বাচ্চা কত? রাজাসের বাচ্চা ছিল। এগুলো কি তাহলে? এমনি পাতি হাঁস? এমনি হাঁস পাতি হাঁস? খাকি ক্যাম্পবেল, খাকি ক্যাম্পবেল, খাকি খাকি ক্যাম্পবেল। আর মুরগি কত করে? দেশি মুরগি 250 টাকা পিস। এ কোথায় গেল? ইয়ে আশিস দা এই আছে। আরে হাঁস, হাঁস কত? 700 টাকা জোড়া। দেশি মুরগির বাচ্চা আসেনি? এগুলো এগুলো তো দেশি নাকি বাচ্চা? শুভকে দেখা যাচ্ছে না কই? চাকরি করছে, রোববারও কাজ। দাম করে এনো, আমি দিয়ে যাও বললে ফুল করে।
তামিল মোরগ নাকি কত দাম এটা? এটা কত? এটা কত? 6000 জোড়া। আটশো টাকা জোড়া। ছেলে মেয়ে কি করে বোঝে? একটা মেয়ে দে, একটা মেয়ে দে, ভালো দিকে একটা মেয়ে দে। শখে বসে না কিসের জন্য বসে? এইগুলো খুচরা আর ম্যাচ খায়। হ্যাঁ আর কিছু? 6টা